মৃত্যু নামের সত্যে সরলতার প্রতিমা হয়ে সাদা মেঘের ওপারে চলে গেলেন সঙ্গীত শিল্পী খালিদ। গতকাল সন্ধ্যা 7:15 না ফেরার দেশে পাড়ি দিয়েছেন গানে গানে 80-এর দশক থেকে বর্তমান প্রজন্ম মাতিয়ে রাখা এই শিল্পী। প্রিয় খালিদের এমন হঠাৎ প্রস্থান মেনে নিতে পারছেন না সহকর্মী অগ্রজ অনুজরা। যদি হিমালয় হয়ে এক হিমালয় দুঃখ জয় করা শিল্পী, যিনি প্রিয়জনকে বলেছেন সরলতার প্রতিমা, ভালোবাসার মানুষকে না ফেরাতে পারার কষ্ট ফুটে উঠেছে যার কণ্ঠে, আজ যে তাকেই আর ফেরানো যাবে না কোনো কারণেই। মৃত্যু নামের সত্যে 80-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ সাইফুল্লাহ পাড়ি জমিয়েছেন পরপারে। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে 59 বছর বয়সে মারা যান এই গুণী শিল্পী, যার চলে যাওয়ায় শোকে স্তব্ধ গোটা সঙ্গীতাঙ্গন। যে কোনো ভালো শিল্পী চলে গেলেই তো ক্ষতটা তো অবশ্যই হয়, কিন্তু এখন যেটা হয়েছে আমাদের, মানে মৃত্যু দেখতে দেখতে আমরা কেমন জানি সবাই কঠিন পাথর হয়ে যাচ্ছি। শিল্পী ছাড়া ওর আরেকটা পরিচয় হলো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম। আমার সব ফ্রেন্ডরা আমাকে ফোন করছে, আমি আজকে দেখিও নাই, হঠাৎ করে ফেসবুকে দেখি যে একটা যে খালিদ নাই, আমি এখন বুঝে উঠতে পারছি না, অনেক খারাপ লাগছে। এমন একজন শিল্পীর চলে যাওয়া আসলেই ভীষণ রকম, মানে বুঝতে পারছি না কি বলবো, সবাই দোয়া করবে আর কিছু চাওয়ার নেই। 1965 সালের 1 আগস্ট গোপালগঞ্জে জন্ম নেওয়া খালিদের গানের সাথে পথচলা ছাত্র জীবনে। 1981তে যাত্রা শুরু করেন ফ্রিজিং পয়েন্ট ব্যান্ড দলের সাথে, পরবর্তীতে নাম বদলে 1983তে যা হয় চাইম। 90-এর দশকে একক কণ্ঠশিল্পী হিসেবেও পান বেশ জনপ্রিয়তা। তার গাওয়া সরলতার প্রতিমা যতটা মেঘ হলে বৃষ্টি নামে, হয়নি যাবার বেলা তুমি নেই তাই, গানগুলো যুগে যুগে ফিরছে গান প্রেমীদের মুখে মুখে। এছাড়াও উপহার দিয়েছেন একাধিক শ্রোতাপ্রিয় অ্যালবাম। 90-এর দশকের কিশোর, এখনকার যুবক তরুণ তরুণীদের মনে যেভাবে উনি গেঁথে আছেন, ওনার চলে যাওয়াটা হয়তো শারীরিকভাবে চলে যাওয়া, খালিদ ভাই এরকম হঠাৎ করেই চলে যাবেন, এটা আসলে আমাদের কারণ, আমরা এটার জন্য এই সময়টার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। যদিও তিনি 80-এর দশক মাতিয়েছেন তার কণ্ঠের জাদুতে, তবে প্রজন্ম থেকে প্রজন্ম তিনি বুত করে গেছেন সব বয়সী শ্রোতাদের। শিল্পীর এমন চলে যাওয়ায় পরিবার বন্ধু সহকর্মীদের সাথে ব্যথিত ভক্ত শ্রোতারাও। ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী। শাহরিন জেবিন, চ্যানেল 24।